এবার রয়েছে 45 নম্বর ধারা। এই ধারাতে বলা হয় যে রাজ্য বা স্টেট কোন শিশুর 14 বছর বয়স পর্যন্ত বিনামূল্যেই শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। ভারতবর্ষের প্রত্যেক বাচ্চার ক্ষেত্রেই এই ধরনের সুবিধা দেওয়ার মতন অর্থ বা পরিকাঠামো কোনোটাই ছিল না যখন সংবিধান তৈরি হয়। তাই এটাকে ডিপিএসপি এর ভেতর 45 নম্বর ধারাতে রেখে দেওয়া হয়েছিল। এখানে আসলে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও আবশ্যিক শিক্ষাদানের কথা বলা আছে। 2002 সালে এই বিষয়টাকে 45 নম্বর ধারা থেকে তুলে 21-এর এ নম্বর ধারাতে রেখে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়। সংবিধানের এই সংশোধন হলো 86 নম্বর সংশোধন, যেটা 2002 সালে হয়েছিল। 21-এর এ নম্বর ধারাতে দুটো জিনিস বলা আছে। একটা হলো 6 থেকে 14 বছর শিশুদের আবশ্যিক ও অবৈতনিক শিক্ষা প্রদান এবং 0 থেকে 6 বছর শিশুদের স্বাস্থ্যের খেয়াল রাখা, যেমন বিভিন্ন টিকা, পোলিও ড্রপ, খিচুড়ি এইসব প্রদানের মাধ্যমে। এবার আছে 46 নম্বর ধারা। সাধারণ সমাজের থেকে পিছিয়ে পড়া মানুষজন, মানে এসসি এসটি ওবিসি, এরা যাতে শিক্ষা ও অর্থনৈতিক দিক থেকে নিজেদের উন্নতি সাধন করে সেই কথা মাথায় রেখেই স্টেট বা রাজ্য বিভিন্ন সুযোগ সুবিধা দেবে এবং তাদের সামাজিক দিক থেকে অবিচার ও সব ধরনের শোষণ থেকে রক্ষা করতে হবে। এখানে মূলত শিক্ষা প্রতিষ্ঠানে ও কর্মক্ষেত্রে ঢোকার সময় এসসি এসটি ওবিসিদের যে রিজার্ভেশন রয়েছে সেই কথাই উল্লেখ করা আছে। এরপর রয়েছে 47 নম্বর ধারা। এই ধারাতে বলা আছে যে স্টেট জনগণের প্রয়োজনীয় পুষ্টির মান এবং জীবনধারণের মান ও স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এখানে মূলত পোষাহার বা নিউট্রিশনিং ফুড প্রদানের কথা বলা আছে। এই ভিত্তিতেই স্কুলে মিড ডে মিল এবং রেশনে চাল, গম, আটা, চিনি ইত্যাদি এই সমস্ত জিনিস দেওয়া হয়। এছাড়া এই ধারাতে নেশাযুক্ত ওষুধ ও মাদক দ্রব্যের উপর নিষেধাজ্ঞার কথা বলা আছে। এরপরে রয়েছে 48 নম্বর ধারা।